জাস্ট এই ভিউটা দেখেন কত সুন্দর, পাশে এত সুন্দর সমুদ্র, এত এত পিসফুল সুইমিং পুলটাতে দেখে তো মনে হচ্ছে যে এখনই ঝাঁপ মারি। ছোট্ট একটা কোয়েশ্চেন, এখানে থাকতে আপনি কত টাকা দিবেন? ধরেন এটা যদি বাংলাদেশে হইতো তাহলে আপনি কত টাকা দিতেন? এত সুন্দর ভিউ, সাথে সুইমিং পুল, তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বিশ্বাস করবেন না আমি যদি বলি এইখানে থাকতে আপনার খরচ হবে মাত্র 2400 টাকা। জি, মাত্র 2400 টাকা লাগবে এইখানে থাকতে। এখন আপনারা বুঝতেছেন যে কেন এত মানুষ বালিতে ঘুরতে যায়। এইবার অন দ্য আদার হ্যান্ড আরেকটা জায়গা দেখাই, কক্সবাজার। যদি এই সেম জিনিসটাই কক্সবাজারে হইতো জাস্ট ভাবেন তো কত টাকা লাগতো। দেখেন ইন্দোনেশিয়া ন্যাচারাল আর পলিটিক্যাল সিনারিও এত আনস্টেবল হওয়ার পরেও কেন তারা ট্যুরিজমে এত আগায় আছে, আর আমরা ট্যুরিজমে এত পিছায় আছি কেন? এমন তো না যে আমাদের ন্যাচারাল অ্যাট্রাকশনসের কোনো অভাব আছে। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম ন্যাচারাল সি বিচ। 2008 সালে কক্সবাজার সি বিচ নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচারেও নমিনেশন পেয়েছিল। আমরা যারা লাবণী পয়েন্টে সূর্যোদয় দেখেছি বা ইনানিতে সূর্যাস্ত দেখেছি, আমরা জানি যে এটা কত সুন্দর একটা জায়গা। বিশ্বের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, কাপ্তাই, রাঙামাটি, সেন্ট মার্টিন, সাদা পাথর, শ্রীমঙ্গল, এত কিছুর পরেও আমরা ট্যুরিজম দিক থেকে ওয়ার্ল্ডের 201 নম্বরে আছি। সো গোটা বিশ্বে একটা লিস্ট করা হয় যে কোন সিটিতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায়, তো এরকম 100টা সিটি লিস্ট করা হয়েছে। একটার মধ্যেও বাংলাদেশের কোনো শহর নাই, তবে 100 জনের মধ্যে ইন্দোনেশিয়ার 3টা শহর আছে। এখন আপনি ধরেন USA তে আসেন বা ক্যানাডাতে আসেন বা UK তে আসেন বা ইউরোপে আসেন, আপনি যদি ইন্দোনেশিয়াতে নাও যাইতে পারেন, আপনার অ্যাটলিস্ট উচিত ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো, যাতে করে আপনার যারা রিলেটিভস আছে বা লাভড ওয়ান্স আছে তারা যেন সেই টাকাতে ইন্দোনেশিয়াতে যেতে পারে। ও, হোয়াট এন ইন্টিগ্রেশন, ওয়াও। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি ইজিলি ব্যাংকে বা বিকাশে টাকা পাঠিয়ে ফেলতে পারবেন, সবচাইতে বেস্ট রেটসটা পাবেন। আমি নিজেও ট্যাপট্যাপ সেন্ড ইউজ করি। যাই হোক, কিছুদিন আগে আমি পেটুক কাপলদের সাথে ইন্দোনেশিয়াতে ঘুরতে গেছিলাম। এইখানে আমি বসে বসে ডাব খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আচ্ছা তাদের কী আছে যেটা আমাদের নাই। ওয়েল, ফার্স্ট অফ অল আমাদের কোড নাই, সেই কোডটা হচ্ছে NS10। এই NS10টা যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রথম ট্রান্সফারে আপনারা পেয়ে যাবেন $10 অথবা 10 পাউন্ড অথবা 10 ইউরো, ডিপেন্ড করতেছে আপনি কোন দেশ থেকে পাঠাচ্ছেন আপনার ফার্স্ট ট্রান্সফারে। ডিসক্রিপশনটা চেক আউট করবেন, ডাউনলোড দ্য অ্যাপ। বাংলাদেশে কতটা সুন্দর একটা দেশ এটা বোঝার জন্য আপনাকে কিন্তু রবীন্দ্র নজরুল পড়া লাগবে না। কি নাই আমাদের দেশে, পুরো দেশটাই নদীতে ভরা, সমুদ্র আছে, পাহাড় আছে, একটা সুন্দর বন আছে যেখানে এমন সব প্রাণী আছে যেগুলো বিশ্বের আর কোথাও নাই। আমাদের কালচারাল ডাইভার্সিটি যে কোনো পর্যটককে অ্যাট্রাক্ট করতে বাধ্য, কিন্তু আনফর্চুনেটলি তাও আমরা কিন্তু করতে পারছি না। ট্যুরিজম ইন্ডাস্ট্রি আমাদের GDP তে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে জানেন? মাত্র 3%, যেখানে গ্লোবাল এভারেজই হচ্ছে 10%। মানে আমরা এভারেজ থেকে 7% পিছিয়ে আছি। 2019 সালে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আমাদের থেকে 7 গুণ বেশি ট্যুরিস্ট গিয়েছিল। বাট এটাও সত্যি যে 1995 সাল থেকে এখন পর্যন্ত আমাদের পর্যটন খাতের আর্নিং বেড়েছে 2 গুণ। কিন্তু সময়ের সাথে ইনকাম বাড়বে এটাই স্বাভাবিক, সেক্ষেত্রে আমাদের ইনকাম বাড়ছে 2 গুণ। কিন্তু ভাই অন্যদের সেখানে বাড়ছে 10 গুণ। ইভেন হাইতির মতো ছোট্ট একটা দেশেও আমাদের থেকে 3 গুণ বেশি ট্যুরিস্ট যাচ্ছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ফার্স্ট অফ অল ট্যুরিজম বৃদ্ধি করতে হলে আমাদের কি কি লাগবে? একজন ট্যুরিস্ট মানে একজন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট তখনই একটা দেশের প্রতি ইন্টারেস্ট হবে আসার জন্য যদি তার কাছে সেই দেশের ব্র্যান্ড ইমেজটা ভালো থাকে। শুনতে খারাপ লাগলেও বিশ্বে বাংলাদেশের ইমেজ হয়ে গেছে যে বাংলাদেশ একটা গরিব দেশ এবং আমরা সারা বছর দুর্যোগের মধ্যে থাকি। এগুলো বলতেও আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, এবং খুবই দুঃখের সাথে আমার বলতে হয় যে কি আমাদের দেশের মানুষ কিন্তু ঠিকমতো অনেকে খেতে পারছে না, ইংলিশ এটাও কিন্তু অনেক মানুষ ঠিকমতো বলতেও পারে না। ইভেন ম্যাটার অফ ফ্যাক্ট আমরা যে এক্সিস্ট করি অ্যাজ এ কান্ট্রি এটা অনেকে বুঝেও না। অনেকে মনে করে যে কি আমরা মনে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ারই দেশ, ইন্ডিয়ার মধ্যে আমরা একটা। আমাকে যে কতজন মানুষ জিজ্ঞেস করছে যে ভাই ইজ দ্যাট পার্ট অফ ইন্ডিয়া, না এটা আমরা একটা আলাদা কান্ট্রি। বাট এইটা তো হওয়ার কথা ছিল না। বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতির সূচকে পাকিস্তানকে ছাড়াই গেছে। বেশ কিছু প্যারামিটারে আমরা ইন্ডিয়ার থেকে বেটার পজিশনে আছি। আমাদের GDP গ্রোথ পুরো বিশ্বকে কিন্তু তাক লাগাই দিচ্ছে, কিন্তু তাও আমরা ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি না আমাদের দেশে আসার জন্য। আর এর সবচেয়ে বড় রিজনটাই হচ্ছে আমাদের মার্কেটিং। আচ্ছা সিম্পল কোয়েশ্চেন আপনাকে বলি, পর্যটন কর্পোরেশনের আপনি
কবে লাস্ট কোনো অ্যাক্টিভ পোস্ট দেখেছেন বা পড়েছেন বলতে পারবেন? 2011 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ডিসকভার বাংলাদেশের পর আর কোনো গ্র্যান্ড প্রজেক্ট কি এসেছে? আজকে আপনি টিকটক ইউটিউব শর্টসে গেলে অমুক দেশ তমুক দেশের কিন্তু ক্লিপস দিয়ে ভরা। আমাদের বাংলাদেশের কয়টা আছে? আমরা যদি আমাদের প্লেসগুলো মানুষের সামনে তুলে না ধরি তাহলে কীভাবে মানুষ জানবে আমাদের ব্যাপারে? আপনাদেরকে একটা ছোট্ট স্টোরি বলি। আমি ইউএসএতে একটা জব করতাম এক জায়গায়। তো আমি একজনকে বলতেছিলাম, আমার একজন কলিগকে, যে তুমি বাংলাদেশে কেন আসো না, তুমি বাংলাদেশে আসো। তো সে না মানে ইনস্ট্যান্টলি একটা কথা বলে ফেলে, আল্লাহ আমি যদি বাংলাদেশে যাই আমাকে মেরে ফেলবে না? আপনাদের কাছে শুনতে আশ্চর্য লাগবে, বাট সে আমাকে এটা বলতেছে, মেরে ফেলবে না আমাকে। তার ধারণাই নাই যে বাংলাদেশটা কীরকম। আমরা যে অফকোর্স না, এটা হইতেই পারে না। বাংলাদেশে যারা যারা আসছে, মোস্ট অফ দ্য কেসেস, 90% কেসেস, কিন্তু আমাদের মানুষরা মোরালেস ফ্রেন্ডলি টুরিস্টদের প্রতি, আমরা অনেক বেশি হসপিটেবল, এবং আমাদের যে সৌন্দর্যটা এটা দেখানোটা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা করতেছি না। খেয়াল করবেন, যারা যারাই বাংলাদেশে আসে, বিদেশি যে ব্লগার্স অ্যান্ড এভরিথিং, ম্যাক্সিমাম কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হয়। ইটস লাইক তারা এসে এসে আমাদের দেশে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, আর আমরা কিছুই করতেছি না, আমরা নিজেদের দেশে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না। তো যাই হোক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অনেক বছর ধরে ভিজিট বাংলাদেশ বিফোর দ্য ট্যুরিস্ট কাম নামে একটা ক্যাম্পেইন চালাইছিল। টার্গেট ছিল বাংলাদেশের একদম র সৌন্দর্যটা তুলে ধরবে। এরপর ট্যুরিস্ট আসছে, কিন্তু সব ছিল নিজের দেশের ট্যুরিস্ট। আর এই ট্যুরিস্টের সাথে সাথে আসছে আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় একটা অভ্যাস, চেনা জানা, সেটা হচ্ছে সব কিছুকে ওভার কমার্শিয়ালাইজ করে ফেলা, এবং ওভার কমার্শিয়ালাইজ করে এবং আস্তে আস্তে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনারা অনেকে আমার সাথে একমত হবেন যে লাস্ট কয়েক বছরে যারা কক্সেস বাজারে গিয়েছেন, সত্যি করে বলেন তো যে সমুদ্রের পানি দেখে আপনাদের নামতে ইচ্ছা হয়েছিল? কি পরিমাণ প্লাস্টিক বর্জ্য দেখেছিলেন সি বিচে? ঢাকা ট্রিবিউনে 2022 সালে একটা রিপোর্টে বলা হয়, কক্সবাজার সি বিচ থেকে প্রতিদিন 124 টন প্লাস্টিক ওয়েস্ট সরানো হয়। 124 টন, কয় ট্রাক হয় এটা আপনি একটু ভাবেন তো। আর এইদিকে ইন্দোনেশিয়ার সি বিচটা দেখায়, আপনি জাস্ট দেখেন যে ইন্দোনেশিয়ার সি বিচের অবস্থা কী, আপনি কেন যাবেন না এখানে? এবার বুঝতেছেন বিষয়টা, ডিফারেন্সটা দেখতেছেন? আজকে থেকে 11 বছর আগে টিঙ্কু চৌধুরীর সাজেক ভ্রমণের ভিডিও মনে আছে? কি সাজেক এখন কি হয়ে গেছে? একসময় যেখানে গেলে ডানে বামে যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর মেঘ দেখা যেত, এখন সেখানে ছোটখাটো একটা শহর। আমাদের পরিবেশ অধিদপ্তরের ইকোলজিক্যালি ক্রিটিক্যাল 13টা এলাকার একটা হচ্ছে সেন্ট মার্টিন। এর মানে হলো এই জায়গার মাটি, পশু পাখি বা পরিবেশের ন্যাচারাল অবস্থার ক্ষতি করতে পারে এমন কিছু এখানে বানানো যাবে না। বাট তারপরেও দেখেন যে সমুদ্রের কত কাছে এই রিসোর্টটা বানানো হচ্ছে। রিসেন্টলি লাবণী পয়েন্ট, কবিতা স্কোয়ার, শৈবাল পয়েন্ট আর সিগাল পয়েন্ট মিলিয়ে 4 কিলোমিটার এরিয়া আমরা সমুদ্রে হারিয়েছি, কারণ মাটি ক্ষয়। কি হচ্ছে? আনপ্ল্যান্ড বিল্ডিং। জাস্ট টাকার লোভের কারণে আমরা নিজেরাই নিজেদের এই সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটগুলো একদম নষ্ট করে দিচ্ছি। আর জাস্ট 5-6 বছর আগে আপনি যদি কক্সেস বাজারে গিয়ে কোনো একটা ফ্যামিলি রুম ভাড়া করতেন তাহলে হয়তো বা 800 থেকে 1000 টাকা এরকম লাগতো, আর এখন কত লাগে সেটা আপনারা ভালো মতনই জানেন যে কী লেভেলের দাম বাড়ছে। একটা ব্যাপার হচ্ছে কারেন্সি ডিফারেন্সের কারণে বিদেশ থেকে যারা আসে তাদের কিন্তু বাইং ক্যাপাসিটি, বাইং পাওয়ার বেশি থাকে। বাট ঘটনা হচ্ছে তারা তো বোকা না। বাংলাদেশ সরকার স্বীকৃত 5-স্টার হোটেল আছে মাত্র 18টা, যেখানে ইন্দোনেশিয়াতে আছে 244টা। কিন্তু এখানে অদ্ভুত জিনিসটা কি জানেন, আমাদের দেশে যত 4-স্টার হোটেলগুলো আছে তারা নিজেদেরকে 5-স্টার হোটেল হিসেবে দাবি করে, ইভেন তাদের ওয়েবসাইটেও এটা দিয়ে দেয়। এখন ধরেন আপনি একজন বিদেশি পর্যটক, আপনি বাংলাদেশে আসছেন, হোটেল বুক দিলেন, যেটা তো 5-স্টারই হবে। এখন এসে দেখলেন যে 5-স্টারের কোনো ফ্যাসিলিটিই নাই, তখন কেমন লাগবে আপনার কাছে একটু ভেবে দেখেন তো। এই ভিডিওটা যখন আমি একটু ঘাটাঘাটি করছিলাম তখন একটা জিনিস আমি সার্চ করতেছিলাম যে ইজ বাংলাদেশ সেফ ফর ট্যুরিস্ট। আপনিও চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন, আপনি দেখে আসতে পারেন যে কী টাইপের অ্যান্সার আসে। শুধু ট্যুরিস্ট না লিখে আপনি জাস্ট লিখবেন ফিমেল ট্যুরিস্ট বা এই টাইপের কিওয়ার্ডসে দেখবেন যে কীরকম অ্যান্সার আসে। আর একদম রিসেন্ট টাইমে তো লুক ডায়মন্ডের সেই ভিডিও তো আপনারা দেখছেন সবাই। এইগুলো বলতে আমার আসলে লজ্জা লাগতেছে, বাট আমাদের দেশে ট্যুরিস্টের পকেট খসানোর জন্য বাটপারগুলা লাইন ধরে দাঁড়ায় আছে। আই এম ভেরি সরি, আই হ্যাভ টু সে ইট লাইক দিস। এবং আমাদের দায়িত্ব যে এই জিনিসগুলো আমাদেরকে বদলাতে হবে। অন্যদিকে যদি আমি ইন্দোনেশিয়ার কথা বলি, ইন্দোনেশিয়া এত এত পপুলার ডেস্টিনেশন থাকার পরেও তাদের সব কিছুর দাম কিন্তু তুলনামূলক চিপ। যদিও আমি যখন ওখানে ছিলাম আমি একটু হিসাব নিকাশ করতেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশের থেকে সব কিছুর দাম
20-30% বেশি, মানে রেগুলার জিনিসপাতির কথা যদি আমি বলি। যেমন আমাদের দেশের পানির বোতল 25 টাকা যদি হয় তো সেটা ওখানে দাম 50 টাকা। তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি লাগছে জানেন, এই যে এই কফিটা দেখতেছেন না, এই কফিটার দাম মাত্র 50 টাকা, যেখানে আমাদের বাংলাদেশে এটার দাম হচ্ছে 250 টাকা। আমি সারা দিন বসে বসে খালি এই কফি খাইতেছিলাম। বালি এত সুন্দর, আপনার একটা জায়গার সাথে আরেকটা জায়গার আপনি তুলনাই করতে পারবেন না, এবং ওখানকার মানুষগুলো এত এত ফ্রেন্ডলি। তবে আপনি যদি বালিতে যান তাহলে আমি একটা জিনিস রেকমেন্ড করবো, আপনি একটু বাইক চালানো শিখে যাবেন। আমার মতো ভুল করেন না, কারণ আমি বাইক চালাই না, ওখানে যে একটু প্রবলেমে পড়ছি। সো আমি বলবো যে আমার 20-30% মজা একটু কম হয়েছে, এক্সপিরিয়েন্সটা একটু কম হয়েছে, বিকজ আমি বাইক চালাতে পারতাম না। বাইক যদি আপনি চালান, ইট উইল ফিল লাইক হেভেন। আমি তো এটাকে নাম দিয়েছি যে চিপেস্ট হেভেন অন আর্থ। ইভেন আমরা বিচের পাশে বসে বসে সি ফুড হাবি জাবি দুনিয়ার ডিনার করছি। খরচ কত আসছে পার পার্সন? 1500-2000 টাকা পার পার্সন। মানে ভাবা যায়, আমি যদি এটা কক্সবাজারে হইতো তাহলে কীরকম কী লেভেলের একটা এক্সপেন্স হইতো, মানে আনরিয়েল সব কিছু। সো ওভারঅল যদি আমরা বলি আমাদের সমস্যাটা কোথায়, একটাই কথা, সেটা হচ্ছে লোভ। এই লোভটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, নাম্বার ওয়ান। আরেকটা বিষয় হতেছে যে আমরা যে সব কিছুকে এত বেশি কমার্শিয়ালাইজ করে ফেলি, এই জিনিসটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং আমরা যেন যখন ট্যুরিস্ট আসবে তাদেরকে যেন আমরা না ঠকায়, দ্যাটস ইট। তারপরেও 2021-2022 সালে আমাদের দেশে ট্যুরিস্ট আসা আগের বছরের থেকে বাড়ছে 59%, যেটা নিয়ে আসলে অনেকে লাভঝাপ করছে। বাট এই নিউজটা একটু মিসলিডিং, কারণ তার আগের বছর মানে 2020-2021 সাল, যেটা ছিল কোভিডের বছর। সো অফকোর্স ওই বছর তো ট্যুরিস্ট আসবে না, এটাই স্বাভাবিক। আমি স্ট্রংলি বিলিভ করি যে বাংলাদেশের ন্যাচারাল রিসোর্সের অভাব নাই, এবং আমি মনে করি এবং সব জায়গায় একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের মানুষের হসপিটালিটি কিন্তু অনেক ভালো, এবং এই জায়গাটাই কিন্তু আমাদের স্ট্রেংথ। উই নিড টু ওয়ার্ক অন দ্যাট। তাহলে আমি মনে করি জিডিপিতে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক অনেক ভালো মতো কন্ট্রিবিউট করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।